উপবিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এ এলাকার গুণীজন ব্যক্তিত্ব এবং সামনে যারা সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী 30 তারিখের এই নগর নির্বাচন, মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, জনপ্রতিনিধিত্ব নির্বাচন, আগামী 5 বছর ঢাকা শহর তথা ডেমরা থানা এলাকা বা এই শহর এলাকায় কাদের নেতৃত্বে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা যতক্ষণ, উন্নয়ন ততক্ষণ। আমরা দেখেছি প্রায় 49 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, হত্যা করেছিল ঠিক একইভাবে, একই এজেন্ডা দিয়ে। ওই খুনি জিয়ার কুসন্তান, কুলাঙ্গার সন্তান তারেক জিয়া হাওয়া ভবন খুলে 21 আগস্ট 2004 নির্মম গ্রেনেড হামলা চালিয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে সেদিন। দুর্ভাগ্য হোক, সৌভাগ্য হোক, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ বজলুর রহমান আজ দুনিয়াতে নাই, তার সাথে 15 বছর কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। এই আলহাজ বজলুর রহমান কে ছিলেন? আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সৈনিক। 1964 সাল থেকে জাতির জনকের সাথে কাজ করার সৌভাগ্য বজলু ভাইয়ের হয়েছিল। এবং বজলু ভাইয়ের আরেকটা পরিচয় কি, আমাদের জাতির জনকের একমাত্র শালক প্রয়াত শেখ আকরামের নাম আপনারা সবাই শুনেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র মামা শেখ আকরাম, আলহাজ বজলুর রহমান এবং আপনাদের আমাদের মানবতার মা, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, তারা তিনজনই ছিলেন ক্লাস ফ্রেন্ড। বজলুর রহমান কে ছিলেন? জাতির জনকের হত্যার পর সর্বপ্রথম যিনি জাতির জনকের হত্যার প্রতিবাদ করেছিলেন, সেই সর্বপ্রথম যার ফাঁসির অর্ডার হয়েছিল, 4 জনের ফাঁসির অর্ডার হয়েছিল, বর্তমান জাতীয় সংসদে আছে মানু মজুমদার, আলহাজ বজলুর রহমান সাহেব এবং তার ভিতরে 1 জনের ফাঁসি অলরেডি কার্যকারী হয়েছিল। আর আমাদের আজকের মধ্যমণি, আমাদের মাতৃ সমতুল্য বড় বোন বঙ্গ সভাপতি জনাবা শিরিন আহমেদ, তার কেবলমাত্র 3 মাসের একটা মেয়ে সন্তান জন্ম লাভ করেছিল, আমাদের মামনি তোমা। সেই 4 জনের ফাঁসির অর্ডারের ভিতরে যখন 1 জনের ফাঁসি কার্যকারী হলো, আমাদের সভানেত্রী, সাবেক ছাত্রনেত্রী, ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী, ওনার সাথেই ছিলেন ইন্দিরা আবাস, বর্তমান সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, সেই শিরিন আপা তার শিশু বাচ্চা নিয়ে তৎকালীন সরকার প্রধানের কাছে যে জীবন ভিক্ষা চেয়েছিল, যে আমার এই শিশু বাচ্চা কি অপরাধ করেছে, আমার স্বামী অপরাধ করেছে যে তিনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছেন, যদিও সেটা অপরাধ নয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সবচেয়ে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে প্রধানমন্ত্রীর সুবিধাজনক একটা সময়ে, ফেব্রুয়ারির 8 তারিখ 15 তারিখ অথবা শেষ সপ্তাহে আমাদের জাতীয় কাউন্সিলের জন্য তারিখ নির্ধারণ এবং স্থান নির্ধারণ করার জন্য, আপনারা সবাই জানতেন 1 ফেব্রুয়ারি হবে, কিন্তু রাষ্ট্রীয় কারণে, আন্তর্জাতিক কারণে এবং প্রধানমন্ত্রীর বাংলাদেশে থাকা না থাকার শিডিউলের কারণে আমরা 2টা সপ্তাহ পিছাতে চাচ্ছি। এটা হলো আমাদের মৌলিক ডিমান্ড প্রধানমন্ত্রীর কাছে। রাজনৈতিক বক্তব্য আপনারা শুনেছেন, আমি শুধুমাত্র এসেছি বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি অনুষ্ঠানে। আপনাদের এই নির্বাচনী অঞ্চলে থানা আওয়ামী লীগের সভাপতি আমাদের সাথে আছেন এবং এই নির্বাচনী অঞ্চলে 300 আসনের একটি আসন, এখানে হাবিবুর রহমান মোল্লা বারংবার নির্বাচিত হয়েছেন, যদিও উনি বার্ধক্যজনিত কারণে ভুগছেন, তারপরেও উনি আপনাদের অভিভাবক, মাসুদ ভাই আপনাদের অভিভাবক, আর একজন অভিভাবক আপনাদেরকে উপহার দিতে এসেছি জাতীয় সংসদের জনাবা শিরিন আহমেদ এমপিকে।
এ অঞ্চলের মাটি মানুষের কাছে আমাদের অনুরোধ, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আমাদের অনুরোধ, এবং এ অঞ্চলের প্রত্যেকটা ভোটার অসহায় মানুষের কাছে অনুরোধ, যদি কখনো রাজনৈতিক বিপর্যয়ের কারণে, যদি কখনো দলীয় কোন্দলের কারণে কোনো ভালো মানুষ কোনো সময় বিপদে পড়েন, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটা নেতৃবৃন্দকে আপনারা পরিচিত হলেন আজকে, আপনারা ওনাদের নাম্বার রাখবেন এবং আমাদেরকে জানাবেন যথাসময়ে। আমরা পেয়েছি মাসুদ ভাইকে অত্যাধিক আনন্দিত যে মাসুদ ভাই তার শত ব্যস্ততার ভিতরেও একজন এলাকার অভিভাবক হিসাবে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত উনি আমাদের সাথে সময় দিচ্ছেন। আমরা চাই উনি যেমন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে সময় দিচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ ডেমরা থানা শাখা ওনার দায়িত্বে আপনাদেরকে হস্তান্তর করার জন্য এসেছি। আপনাদের সর্বপ্রথম নিকটতম অভিভাবক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদ ভাই, একজন মহিলা মানুষ হওয়া সত্ত্বেও বাংলাদেশের আনাচে কোনাচে উনি আমাদেরকে নিয়ে কাজ করছে। শুধু একটা অনুরোধ আপনাদের কাছে রেখে যাব যে 25 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলার প্রধানমন্ত্রী এতিম কন্যা বঙ্গবন্ধু কন্যা, তিনি উপলব্ধি করেছেন যে ফজলুল ভাইয়ের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন করার নির্বৃত্তেই আগামী জাতীয় কাউন্সিলের দিন নির্ধারিত হবে।